সেলিম ভাইয়া, আপনাকে আরো বেশি করে ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে আপনি আব্দুল আউয়াল খানের মতো একজন সত্যিকার অর্থেই একজন আদর্শ রাজনৈতিক কর্মীর প্রথম মৃত্যুবার্ষিকী এই আলোচনা অনুষ্ঠানটি আপনি সঞ্চালনা করছেন এবং যারা আয়োজন করেছেন, বিশেষ করে আপনার ফাউন্ডেশন, আব্দুল খান ফাউন্ডেশন যারা আছেন, জড়িত আছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার বিশিষ্ট বন্ধু এবং বাংলাদেশের রাজনীতির একজন উজ্জ্বল নক্ষত্র, আমাদের সাবেক হুইপ, সাবেক সংসদ সদস্য এবং কুমিল্লার জনগণের অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব মনিরুল হক চৌধুরী আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন। আমাদের বিএনপির অত্যন্ত ত্যাগী এবং বিচক্ষণ নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং যারা এই আলোচনা ভার্চুয়াল আলোচনার সঙ্গে সংযুক্ত আছেন তাদের সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই আব্দুল আউয়াল খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করছি, এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতের সবচেয়ে শ্রেষ্ঠ স্থানে স্থান দেন। কারণ আব্দুল আউয়াল খান মানুষ হিসেবে অত্যন্ত উঁচু দরের মানুষ ছিলেন। এটা আমার তার সঙ্গে পরিচয় কল আমার আমার রাজনীতিতে যখন আপনার আমি দায়িত্ব নিয়ে আপনার যখন সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করি এবং ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছি এবং পরবর্তীকালে যখন মহাসচিবের দায়িত্ব পালন করেছি, আমি যতজন নেতা কর্মী যাদের সংস্পর্শে এসেছি তার মধ্যে তাকে আমার মনে হয়েছে একজন ব্যতিক্রমী, একজন রাজনৈতিক কর্মী নেতা যার কাছে রাজনৈতিক আদর্শটা অত্যন্ত বেশি মূল্যবান ছিল এবং সত্যিকার অর্থেই একজন সচেতন মেধাবী রাজনৈতিক নেতা হওয়ার যে যোগ্যতা সেই যোগ্যতা তার মধ্যে ছিল। আব্দুল আউয়াল খান সম্পর্কে আজকে যারা বক্তব্য রেখেছেন আমি তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে তারা তার বিভিন্ন দিকগুলো চমৎকার ভাবে তুলে ধরেছেন এবং রাজনীতিতে, বর্তমানের রাজনীতিতে আব্দুল আউয়াল খানের যে ব্যতিক্রমী যে আচরণ, ব্যতিক্রমী যে যোগ্যতা, ব্যতিক্রমী যে কর্মদক্ষতা, এটা নিঃসন্দেহে যে কোনো রাজনৈতিক কর্মীর জন্য একটা নজির হয়ে থাকার মতো একটা জিনিস। যেটা আজকাল এই রাজনীতির কথা বললে তো আজকে আমি ধন্যবাদ জানাতে চাই মাহমুদ শাহজাহানকে, বরকতুল্লাহ বুলুকে, শামসুজ্জামান দুদুকে এবং আমিনুল আমনকে, যে তারা রাজনীতির কতগুলো মৌলিক বিষয় সামনে নিয়ে এসছে, আলোচনা হয়েছে ভালোভাবেই। কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে আমরা সবাই একটা ইউটোপিয়ান চিন্তা করছি। আমি ইউটোপিয়ান কথাটা বলছি বলে কিছু মনে করবেন না, কারণ এখনকার যে পৃথিবী, এখনকার যে রাজনীতি, এই রাজনীতির সম্পূর্ণ ভিন্ন। একটা নষ্ট সময়, একটা ভয়ঙ্কর, একটা ভয়াবহ মানুষের, ঠিক আমাদের আমাদের জেনারেশনের মানুষদের চিন্তা ভাবনার বাইরের একটা সময়, যে সময়টা একটা রাজনীতিকে তার সঠিক খাতে প্রভাবিত করে না, যে রাজনীতিতে একটা মানুষকে সত্যিকার অর্থে মানুষ হয়ে গঠিত হবার যে সুযোগ সে সুযোগ দেয় না, যে রাজনীতি শুধুমাত্র নষ্টের দিকে যায়, খারাপের দিকে যায়, যে রাজনীতি মানুষকে খারাপ করে তোলে, এই রাজনীতির সময় কিন্তু চলছে। এটা শুধু বাংলাদেশে, সমগ্র বিশ্বেই এই একটা নষ্ট সময় চলছে, যে নষ্ট সময়ে রাজনীতিবিদদের ভালো থাকা, রাজনীতিবিদদের সঠিক রাস্তায় যাওয়া, রাজনীতিবিদদের সঠিকভাবে রাজনীতিকে নির্মাণ করা, এ অত্যন্ত কঠিন কাজ। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখন তো রাজনীতিবিদরা রাজনীতি নির্মাণ করছেন না, রাজনীতিবিদরা রাজনীতি নেই, এখন রাজনীতি নির্মিত হয় বাইরে, রাজনীতির বাইরে কিছু শক্তিশালী মহল, কিছু শক্তিশালী দেশ, কিছু শক্তিশালী রাষ্ট্র অথবা কিছু শক্তিশালী শক্তি ইন্টারনাল ইনসাইড দ্য কান্ট্রি তার রাজনীতিকে নির্মাণ করে এবং সেইখানে রাজনীতিবিদদের কথাটা বরকতুল্লাহ বুলু সাহেব বলছেন ট্র্যাপ্ড হওয়া অনেক আগেই হয়ে আছে, এই রাজনীতি ট্র্যাপ্ড হয়ে চলে গেছে, যেখানে রাজনীতিবিদদের হাতে আর সেই ক্ষমতা নেই,
90-এর আন্দোলনের কথা, 69-এর আন্দোলনের কথা, বা তারও 52-এর আন্দোলনের কথা, 71-এর মুক্তিযুদ্ধের কথা যখন আমরা বলি, সেই সময়টা আর এই সময়টা গত এক যুগের বেশি সময় ধরে এই সময়টা চলছে ভিন্ন সময়। এর মধ্যেও কিন্তু আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বিএনপিকে ধরে রাখার দেখেছি, ধরে রাখার চেষ্টা করেছি, ধরে রাখতে পেরেছি। বিএনপি অনেকবার ভাঙার মানে চেষ্টা হয়েছে, অনেকবার বিএনপিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু বিএনপিকে সেই কখনোই ভেঙে ফেলতে পারেনি। একটা মতো প্রধান কারণ যে এর যে দর্শন, যেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দর্শন দিয়েছেন, এর যে রাজনৈতিক যে আদর্শ, সেটা এই দেশের জনগণের অন্তরের সঙ্গে অত্যন্ত এক হয়ে যায়, একাত্ম। যে কারণে আজকে আমরা দেখছি যে এত কিছুর পরেও এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এত চক্রান্ত, এত ষড়যন্ত্র, তার মধ্যেও কিন্তু বিএনপি টিকে আছে। এটাই মনে করি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা, যে এত কিছুর পরেও এই যে আজকে এরশাদের আমলে চেষ্টা হয়েছে বিএনপিকে ধ্বংস করে দেওয়ার, 111-এর আমলে একেবারে ভয়াবহ চেষ্টা করে হয়েছে বিএনপিকে শেষ করে দেওয়ার, এবং গত 12 বছর ধরে চেষ্টা চলছে বিএনপিকে শেষ করার, তারপরে কিন্তু বিএনপিকে শেষ করা সম্ভব হয়নি। এবং সেটা কিন্তু শুধুমাত্র আমি মনে করি যে এর যে রাজনীতি, বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতি হচ্ছে এই দেশের মানুষের রাজনীতি, সেই কারণে ধরে রাখা হয়েছে। আব্দুল আউল খান আমরা শুনেছি যে মেধাবী ছাত্র ছিলেন, সবাই সকলের কাছ থেকে আমরা সবাই জানি আমরা, এবং অত্যন্ত একজন রাজনৈতিক কর্মী ছিলেন, তা ছিলেন সংগঠক ছিলেন। আমার তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনার যে সিনেট ইলেকশন, সিনেট আমি দুঃখিত, এটা হচ্ছে রেজিস্টার্ড গ্রাজুয়েটস ইলেকশন, সেই ইলেকশনে সিনেট সদস্য যারা হবেন তাদের নির্বাচনে, সেই সময়টা আব্দুল আউল খানের সঙ্গে আমার ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছিল। আমি তখনই দেখেছি যে তার মধ্যে যে যোগ্যতা আছে, সব বিষয়ে যে দক্ষতা আছে, জ্ঞান আছে, এটা আজকালকার ওই বয়সের ওই মানুষদের মধ্যে সেটা অত্যন্ত কম। আরেকটা বড় গুণ ছিল তার, যে গুণটা আমরা অনেকেই হয়তো বা খেয়াল করিনি বা লক্ষ্য করিনি, অত্যন্ত সৎ রাজনৈতিক কর্মী ছিল, ভেরি অনেস্ট, যেটা আজকাল রাজনীতিতে খুব কম দেখা যায়। এত সততার মধ্যে দিয়ে সে রাজনীতি করেছেন, যে কারণে সেই সমস্যায়ও তাকে পড়তে হয়েছে বিভিন্ন সময়ে, এবং সে নিঃসন্দেহে আমাদের এই এটাকে কি বলবো, এটাকে বলা যেতে পারে যে একটা এই একটা নক্ষত্রের মতো, যখন চতুর্দিকে আপনার এই নষ্ট সময় চলছে, নষ্ট রাজনীতি চলছে, সেই সময় সে একটা স্টারের মতো ছিল, একটা নক্ষত্রের মতো ছিল। আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন একটা সরকারের পাল্লায় পড়েছি যে সরকার জনগণের সঙ্গে তাদের কোনো জবাবদিহিতা নেই, কোনো নির্বাচিত সরকার নয়, ফলে এসে তারা যা খুশি তাই করছে। দেখুন, একদিকে নির্বাচন কমিশন, তারা আজকে এই নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে, এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য তারা তাদের সঙ্গে সহযোগিতা করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আজকে এই ভয়ঙ্কর করোনা কোভিড চলছে, এই ভয়ঙ্কর করোনা কোভিডের মধ্যেও তারা সিলেটের 3 আসনের নির্বাচন, উপনির্বাচন তারা করছেন, এবং এত বলার পরেও এবং হাইকোর্টে রিট করার পরেও কিন্তু সেখান থেকে তারা বিরত হননি, এবং তারা বলছেন যে এটা নাকি সাংবিধানিক বাধ্যবাধকতা, সংবিধান কি আমরা পড়িনি, সংবিধান কি দেশের মানুষ জানে না, অ্যাক্ট অফ গড। যখন এই ধরনের বিশ্ব মহামারী, কোনো একটা বৈশ্বিক মহামারী আসে তখন নির্বাচনকে প্রধান হয়ে দাঁড়ায় না, তখন ওই মহামারীকে ঠেকানোটা, এই সংক্রমণকে ঠেকানোটাই হচ্ছে প্রধান অবস্থায় দাঁড়ায়। সে কথা তারা শুনতে রাজি নন, তারা জোর করেই সে নির্বাচন করছেন, এবং আরো একটা বিরাট একটা অংশকে তারা সেই বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। শুধু তাই নয়, আজকে নির্বাচনে আমরা অংশগ্রহণ করি, সেই নির্বাচনে অংশগ্রহণ করছে, অথচ পুলিশ তাদের এই নির্বাচনে আমাদের নেতা কর্মীদেরকে আজকে 3টি থানাতে অস্থির করে রেখেছে, তারা বাড়ি বাড়ি রেড করছে আমাদের নেতা কর্মীদেরকে, তাদেরকে হয়রানি করছে, তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করছে। এই যে অবস্থাটা তৈরি করেছে, এটা হচ্ছে এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য একদলীয় একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, যেটা তারা 1975 সালে করেছিল বাকশাল সৃষ্টির মাধ্যমে, যেটা তাদের মূল লক্ষ্য ছিল যে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, সেটার জন্য আজকে তারা এই অবস্থাটা সৃষ্টি করেছে। একদিনে হয়নি, ধীরে ধীরে ক্রমাগত ভাবে অত্যন্ত সুচতুর ভাবে
তারা এই অবস্থাটিকে সৃষ্টি করছে। এবং এটার মূল বিষয়টাই হচ্ছে 1/11 যে ঘটনাটা ঘটেছে, 1/11 মূল লক্ষ্যটা কি ছিল? একটা বিরাজনীতিকীকরণ করে দেওয়া, ডিপলিটাইজ করে দেওয়া। সে ডিপলিটাইজ করে দিয়েছে, আজকে তারাই চিৎকার করে, আর তাদের সেই তথাকথিত পার্লামেন্টে চিৎকার করে তারা বলে যে আমরারা এখন সবকিছু দখল করে নিয়েছে। আমরারা দখল করে নিয়েছে এই জন্য যে আমরাদেরকে দখল করতে দেওয়া হয়েছে, রাজনীতি নেই, রাজনীতিবিদরা সব আপনার দূরে সরে যেতে বাধ্য হয়েছে বিকজ অফ দ্য টোটাল পলিটিক্স অফ দিস গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট কার উপরে টিকে আছে? জনগণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এরা টিকে আছে শুধুমাত্র এই দুর্নীতি পরায়ণ আমলা এবং কিছু দুর্নীতি পরায়ণ ব্যক্তি যাদের যোগ সাজেশে আজকে তারা এই ক্ষমতায় টিকে আছে। আব্দুল আউয়াল খানকে আমরা এই জন্যই বারবার স্মরণ করবো যে সে কখনো হাল ছাড়ে, সে কখনো পরাজিত হয় না, সে সবসময় এগিয়ে গেছে সামনের দিকে। একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে এগিয়ে গেছে, ভালো অবস্থার মধ্যে যাওয়ার চেষ্টা করেছে। আজকে দেখুন এই সরকার অত্যন্ত পরিকল্পিত ভাবে এই যে ভয়াবহ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস, এখানে অত্যন্ত পরিকল্পিত ভাবে এই স্বাস্থ্য ব্যবস্থাকে তারা ভেঙে দিয়েছে শুধুমাত্র একটি কারণে, যে এর মাধ্যমে দুর্নীতির লক্ষ্যে তারা এটা করেছে। এবং তাদের উদাসীনতা, তাদের অযোগ্যতা, তাদের ব্যর্থতা, তাদের দুর্নীতি আজকে দেশকে, দেশের মানুষের জীবনকে বিপন্ন করে ফেলেছে, জীবিকাকে বিপন্ন করে ফেলেছে। এই যে অপরিকল্পিত লকডাউন এবং সমস্ত ব্যবস্থা নিচ্ছে, হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, আইসিইউ বেড নেই এবং ওষুধ নেই, এই যে একটা অবস্থা সৃষ্টি করেছে, সেই সৃষ্টি করার কারণটাই হচ্ছে যে তারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, তাদের কোনো জবাবদিহিতা নেই, কোথাও তাদের কোনো অ্যাকাউন্টেবল হতে হয় না। আজকে দেখুন অর্থনীতির ক্ষেত্রে কি অবস্থা সৃষ্টি হয়েছে। এই করোনার ফলে আমরা বারবার করে বলেছিলাম যে এই সময়ে দিন আনে দিন খায় শ্রমিক, মজুর, প্রান্তিক যারা আপনার মানুষ আছে এবং ইনফর্মাল সেক্টরে যারা কাজ করছে তাদেরকে যেন প্রণোদনা দেওয়া হয়, এবং আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলাম যে আজকে তাদেরকে যেন 15,000 টাকা করে 3 মাসের জন্য যে সময়টা লকডাউন চলবে তাদেরকে এককালীন অনুদান হিসেবে দেওয়া হয়। তার সে সমস্ত কোনো কথাই শুনিনি। আজকের পত্রিকাতেও আছে, আমরা দেখছি যে তারা যে ওই 2,500 টাকা করে একটা কিছু মানুষকে তারা দেবে বলেছিল, সেখানেও শতকরা 86% হচ্ছে ভুয়া নাম, অর্থাৎ তারা যে নামগুলো দিয়েছে সেখানেও তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের নামগুলো দিয়েছে যাতে করে তারা সেই টাকাটা নিয়ে নিতে পারে। এটা সর্বক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী, এখন পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আছেন, কিভাবে আমাদের এটা ধারণা নয়? টিকা সংগ্রহের ক্ষেত্রে তার চরম ব্যর্থতা এবং দুর্নীতি, গোটা স্বাস্থ্যের হাসপাতালগুলোতে কোনো বেড নেই, এর মধ্যে কোনো বেড বাড়ানো হয়নি, আইসিইউ বেড বাড়ানো হয়নি বা অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়নি। অন্যদিকে দেখা যাচ্ছে যে তারা যে হিসাব দিচ্ছে তাতে করে দেখা যায় যে আপনার হাজার হাজার কোটি টাকা তারা ব্যয় করেছে এই করোনা নিয়ন্ত্রণের জন্য, অথচ করোনা কোনো নিয়ন্ত্রণই করা সম্ভব হয়। আজকে আউয়াল খান চলে গেছেন আমাদেরকে করোনার আক্রান্ত হয়ে, এখানে করোনায় আক্রান্ত কিন্তু বৈশ্বিক মহামারী করোনা হতে পারে, চিকিৎসা পাবে না এবং তার জন্য আপনার ভুল চিকিৎসা হবে, সাধারণ গরিব মানুষেরা আপনার না চিকিৎসা পেয়ে মারা যাবে, রাস্তায় পড়ে থাকবে, বারান্দায় পড়ে থাকবে, গাছের নিচে চিকিৎসা নেবে, এই অবস্থা আমরা কেউ চিন্তাও করতে পারি না। আপনার আজকে দেখুন অর্থনীতির যে আমাদের একটা বড় সেক্টর হচ্ছে আপনার চামড়া শিল্প, এখানে বড়দা বুড়ু সাহেব আছেন ভালো জানবেন, এই চামড়া শিল্পকে আমরা সবসময় চেষ্টা করা হয়েছে আমাদের সময়ও যে এটাকে যেন আপনার করে প্রমোট করা যায় ভালোভাবে, এটাকে আপনার উন্নত করে এর মানকে উন্নত করে তার জন্য ব্যবস্থা করা যায়। সাভারে চামড়ার ট্রেনের যে আলাদা জায়গা দেওয়া হয়েছিল, তো আজকে এই কোরবানির ঈদে যেটা সবসময় দেখা যায় সরকার পারে না, ব্যর্থ হয়ে যায়, তারা কিন্তু চামড়ার দাম দিতে পারে, যার ফলে যারা এর সঙ্গে জড়িত ব্যবসায়ী আছেন, যারা খামারি আছেন, তারা কিন্তু আজকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিপর্যস্ত হয়ে গেছে। সার্বিকভাবে একটা কথা যেটা, সেটা হচ্ছে যে এই সরকার যদি না সরানো যায় তাহলে এই দেশের 1971 সালের স্বাধীনতা যুদ্ধের আমাদের যে মূল লক্ষ্য ছিল সেই লক্ষ্য পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যাবে। আজকে 50 বছর হয়ে গেছে, এই 50 বছরে আমাদের অর্জন কি? আওয়ামী লীগের নেতারা বলছেন, মন্ত্রীরা বলছেন যে মধ্য আয়ের দেশের মধ্যে পরিণত হয়েছে,
এই বুদ্ধ এক দেশের মধ্যে আজকে হাজার হাজার লোক তার আজকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তার টিকা পায় না, তার একটা চিকিৎসার সামগ্রী পায় না, ওষুধ পায় না। এই মধ্য আয়ের দেশের আপনি যারা উৎপাদন করছে তারা তাদের পণ্যের ন্যায্য মূল্য পায় না। আজকে মধ্য আয়ের দেশের লোকের গতকালই পত্রিকা বেরিয়েছে 11,782 জন নাকি আপনার নতুন কোটিপতি তৈরি হয়েছে, আর গরিব হয়েছে প্রায় 2 কোটি মানুষ, আরো গরিব থেকে গরিবতর হয়ে গেছে, দারিদ্র্যসীমার বাইরে চলে গেছে। এখন এটা সারা দেশের মানুষের দায়িত্ব যে এই সরকারকে সরাতে হবে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, এবং সেটা বিএনপির দায়িত্বটা সবচেয়ে বেশি বিএনপিকে নেতৃত্ব দিতে হবে। এবং সেই জন্য আমাদের যেটা প্রয়োজন আজকে, আমাদের যেটা আমি আগে বলেছি যে আওয়াল খান কখনো পরাজিত হয়, আওয়াল খান কখনো হতাশ হয় না, হতাশা ব্যর্থতা দিয়ে এগিয়ে যাওয়া যাবে না, আমাদেরকে অবশ্যই আশাবাদী হতে হবে, আমাদেরকে অবশ্যই নিজেদেরকে সংগঠিত করতে হবে, জনগণকে সংগঠিত করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সেই লক্ষ্যে কাজ করছেন, আমাদের নেতৃবৃন্দরা সেই লক্ষ্যে কাজ করছেন, অনেক বাধা বিপত্তি অনেক সুবিধা অসুবিধার মধ্যে কাজ হচ্ছে, সেই কাজগুলোকে আমাদেরকে একত্রিত করতে হবে। আমরা শুধুমাত্র নেতিবাচক চিন্তা করে, হতাশাব্যঞ্জক চিন্তা ভাবনা করে কিন্তু আমরা এগুতে পারবো না, আমাদেরকে এগুতে হবে কিন্তু আশার কথা বলে। এবং সেই কথাগুলো বারবার বলা হয়, বারবার বলা হয়, আমরা ওইটাই বলতে হবে সবাইকে, আশা শোনাতে হবে। অনেক সুবিধা আছে, অনেক অসুবিধা আছে, অনেক সামাজিক প্রবলেমস আছে, জিও পলিটিক্যাল সিচুয়েশনস আছে, সব কিছু নিয়েই তো আমাদেরকে এগুতে হবে। পরিবর্তন তো আমাদেরকেই করতে হবে, কেউ সেটা পরিবর্তন করে দিয়ে যাবে না, সে আমাদেরকেই করতে হবে, আমাদেরকেই সম্পর্কিত হবে। আজকে অত্যন্ত আমরা আশাবাদী যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি কাজ করছেন, দিবারাত্রি কাজ করার চেষ্টা করছেন এবং নতুন নিউ জেনারেশনকে নিয়ে আসার চেষ্টা করছেন। আমরা আশা করবো সেই নিউ জেনারেশন, তারা আমরা যখন আপনার যুবক ছিলাম, তরুণ ছিলাম, আমাদের বরকতুল্লাহ বুলু, শামসুদ আমাদের দুদু অথবা আমাদের সাজান ভাই, আমরা কিন্তু আমাদের সময়টাকে আমরা কাজ করেছি আমাদের পরিবর্তনের জন্য, সেই পরিবর্তন আমরা নিয়ে এসেছি। আজকে কিন্তু এই তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এই পরিবর্তনকে নিয়ে আসার জন্য। এই জন্যেই আব্দুল আলম খালকে বারবার করে মনে করতে হবে যে সেই পরিবর্তন করার চেষ্টা করেছিল, চেষ্টা করেছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করেছে। এখানে আপনার প্রস্তাব এসেছে যে তার পরিবারের সম্পর্কে একটু যোগাযোগ রাখা, সেটা অবশ্যই রাখতে হবে এবং দলের মধ্যে থেকেই সেটা রাখার চেষ্টা করতে হবে। ফাউন্ডেশনে যারা দায়িত্বে আছেন, সম্ভবত সেলিম ভুঁইয়া সাহেব দায়িত্বে আছেন, আমি অনুরোধ করবো যে আপনি একটু যোগাযোগটা করে সেই ফাউন্ডেশনটাকে কি করে সত্যিকারটা একটা ফাউন্ডেশনে পরিণত করা যায় এবং এই কাজগুলো ভালোভাবে করা যায়, তার জন্য আপনি একটা অগ্রণী ভূমিকা পালন করবেন। আমি এটুকু বলতে পারি যে আমার তরফ থেকে এবং দলের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা সেখানে করব। আব্দুল্লাহ আল খান মিন্টু দেশবাসী হোক, তার পরিবার যারা আছেন, তার সন্তান, তার স্ত্রী, তারা এই শোক সহ্য করুক শক্তভাবে এবং তারা ঘুরে দাঁড়াক, এই আশাই আমরা করবো, আল্লাহ তাআলার কাছে এই দোয়াই আমরা চাইব। এবং এই দোয়া চাইবো সেই সঙ্গে যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হোক এবং তিনি এখন সুস্থ হয়ে মুক্ত হয়ে তিনি আমাদের নেতৃত্ব দান করবেন, তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন এবং আমরা আব্দুল্লাহ মিন্টুর স্বপ্ন যেন সার্থক করতে পারি, সেটাকে আমরা অবশ্যই সেটা যেন আমরা করতে পারি, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই আমাদের সাজান ভাইকে যে তিনি রাজনৈতিক সংস্কৃতির কথা বলেছেন, এই কথাটা অত্যন্ত মূল্যবান কথা। একই সঙ্গে সংস্কৃতি কিন্তু গড়ে ওঠে মানুষের কাজের মধ্যে দিয়ে, যে কাজ মানুষ করে, যে আচার আচরণ করে, তার মধ্যে গোটা পৃথিবীতে এখন একটা অপসংস্কৃতি চলছে, এখানে আমাদেরকে সেই অপসংস্কৃতিকে দূর করে আমাদেরকে সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে, তার জন্য বোধ হয় আমাদেরকে আরো অনেক অনেক মূল্য দিতে হবে। অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।